मधुबातारितायते मधुष्करन्ति सिन्धव माधीर्ण शन्तु शोधि मधुनक्तो मुतो सुखम् ओम मधु ओम मधु ओम मधु। परम दयाल ठाकुर आमार परम आराध्या जगत जननी सृष्टि बर्मा परम पूज्यपाद आचार्य देव सृष्टि बर्दा आमार जीवंत सत्यानुसरण যুগাচার্য যিনি এবং হিমায়তপুর আশ্রমে পথে যাবার সময় এ দুনিয়াদারির মালিক যাকে দেখে বলেছিলেন শরদ্দা আমার থার্ড জেনারেশন কিন্তু বলে এইভাবে মুষ্টিবদ্ধ হাত আকাশে তুলে ধরে বলেছিলেন ওদের উপর আমার অনেক ভরসা অনেক আশা। দয়ালের আমাদের আচার্যদেব সৃষ্টি দাদা দয়ালের অত্যন্ত আদরের ধন তার স্বপ্নের পূর্ণ রূপায়ণের অভিপ্সা যার মধ্যে তিনি দেখেছিলেন আমার এই সময়ের কর্ণধার পরমপিতার বিজয় রথের সারথি এবং পুরোধা পুরুষ পরম পূজনীয় পরম প্রিয় বাবাই দাদা এবং আমার ইষ্ট পরিবারের সকলের রাতুল রাঙা চরণে আমার জন্ম জন্মান্তরের ভক্তি বিনম্র প্রণতি নিবেদন করি। আপনাদের কাকুল আমার অত্যন্ত প্রিয় একটি জায়গা যেখানে গিয়ে আমি মুগ্ধ হয়েছিলাম আপনারা কেমন করে নিজেদের উদ্যোগে পথ থেকে শুরু করে প্রত্যেকটা অণু পরমাণুকে সাজিয়ে গুছিয়ে দয়ালকে কেমন সুন্দর করে তার আসন নির্মাণ করে সেই উৎসব আপনারা উদযাপন করেছিলেন। আমার অত্যন্ত কাছের গুরুভাইরা ওখানে আছেন, আমার গোকুলদা আছেন, আমার গৌর ভাই আছেন, আপনারা তাকে নিয়ে আস্তে আস্তে করে তার বাণী থেকে বাণী, তার জীবন থেকে যাপন, তার কথা থেকে কথা, হাসি থেকে হাসি, যারা প্রতিদিন চৈতন্যের আঁচলে গেঁথে আরো আরো বহু জায়গায় ছড়িয়ে দেবার জন্যে ব্রতী হয়েছেন তাদের সকলে সুস্থ স্বস্থ সুদীর্ঘ নিরোগ ইষ্টায়নী জীবন ছন্দে ভরপুর এক আনন্দময় যাপন আমি আমার পরম দয়ালের রাতুল চরণে আমার গুরুপাদ পদ্মে অকৃত্রিম অকপট অমলিন আন্তরিকতার সঙ্গে নিবেদন করার চেষ্টা করছি। তখন সৎসঙ্গের এক জোয়ার চলেছে আন্দোলনে, প্রায় ওই যে গানে বলা হয় না, জোয়ারে ধরেছি তরি আর কি তরি থামে রে, চতুর্দিকের বিভিন্ন বাগ্মীবৃন্দ তারা যাচ্ছেন নানা জায়গায়, ঠাকুর তখন দেওঘরে, বহির্জগতে ফিল্ড ওয়ার চলছে উদ্দাম বেগে, খুব ভালো কাজ হচ্ছে। যে সমস্ত ঋত্বিক দাদারা বাইরে কাজ করতে যাচ্ছেন তারা নানা জায়গা থেকে এসে ঠাকুরের কাছে উৎসব কত ভালো হয়েছিল, সেখানে কত মানুষের সমাবেশ হয়েছিল, কর্মীবৃন্দ সেই বর্ণনা দিচ্ছেন। রে আর্চার হাউজারম্যান জুনিয়র, আপনারা জানেন তখন তার বয়স অনেক কম, এখন তো জুনিয়র এবং সিনিয়র নিয়ে অনেকের নানা রকম তর্ক বিতর্ক শোনা যায়। সিনিয়ররা মনে করেন যে আমরাই সিনিয়র, যা কিছু নিকটে আছে তা আমরাই ভবিষ্যৎবাণী করতে পারি, কারণ জুনিয়ররা সেটা পারবেন, পারবে কি করে, কারণ ওরা তো জানে জুনিয়র অর্থাৎ চিড়িয়াখানার কাছাকাছি আছে, সুতরাং সিনিয়রদের ছাড়া চলবে না। তখন এই বিভাজনটা ছিল না, তখন জুনিয়র সিনিয়র সবাই মিলে একসঙ্গে দয়ালের কাজে ব্রতী হতেন। এবং আজকের দিনে দাঁড়িয়েও আমরা দেখতে পাচ্ছি তরুণ প্রজন্ম ঠাকুরকে নিয়ে কেমন করে এক আশ্চর্য নতুন জীবনায়নে আমাদের উদ্বুদ্ধ করে তুলছে। তো ঠাকুরের কাছে হাউজারম্যান এসে হঠাৎ এরকম মুষ্টিবদ্ধ করে বললেন, ঠাকুর আমরা এখন বিশ্ব জয় করতে পারি। পরম দয়াল তার গড়গড়ার নল হাতে নিয়ে চারদিকে আশ্চর্য সুন্দর করে তাকাত, একটা আশ্চর্য সুন্দর গন্ধ ছড়িয়ে যাচ্ছে চারদিকে, রিং করে করে একটা একটা হাসি থেকে মানুষ চোখের দিকে তাকিয়ে বলতে পারে, কেটেছে একেলা বিরহের বেলা আকাশ কুসুম চয়নে
সব পথ এসে মিলে গেল শেষে তোমার ও দুখানি নয়নে। সেই নয়নের পানে তাকিয়ে সকলে পরম আনন্দে রয়েছেন। ঠাকুর হঠাৎ হাউজারম্যানকে বললেন, তুমি মনি লক্ষ্মী সোনা আমার, তুমি আমার একটা কাজ করবে পারো? ওই যে দেখতেছ ওই মানুষটাকে তোমাদের কাছে নিয়ে গিয়ে একটু রাখবে পারো? তখন তো একটা প্রবল উদ্দাম বেগে ঠাকুরের কাজ চলছে, ঠাকুর সামান্য একটা আদেশ করেছেন, কোনো ব্যাপারই না। হাউজারম্যানরা বললেন, হ্যাঁ হ্যাঁ ঠাকুর, আমি ওই মানুষটিকে নিয়ে যাব। তো হাউজারম্যানরা আর স্পেন্সারটা তখন দেওঘর ঠাকুর বাড়ি থেকে একটু দূরে ডাক বাংলোর উল্টো দিকে রোহিণী রোডের উপরে অক্ষয় স্মৃতি বলে একটি বাড়িতে থাকতেন। তো সেই লোকটি তার দিকে তাকিয়ে দেখা গেল, সে ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে, চূড়ান্ত অপরিচ্ছন্ন, ময়লা জামা কাপড় পরা, চুলগুলো উস্কো খুস্কো, দাঁতে হলুদ ছোপ, দাড়ি কাটেনি, চলাফেরা অঙ্গভঙ্গি অত্যন্ত অমার্জিত। তাকে সঙ্গে করে হাউজারম্যানরা নিয়ে আসলেন তার বাড়ি। তারপরে একটা মাদুর পেতে বালিশ দিয়ে তার শোয়ার ব্যবস্থাও করে দিল। মাদুরের ওপর জমিয়ে বসে লোকটা হাত বাড়িয়ে দিয়ে বলল, বিড়ি খাবো, পয়সা দেন। প্রায় আকাশ থেকে পড়ার মতন প্রথম অভিজ্ঞতা। তো যাই হোক, তিনি সেইগুলো বলে হাউজারম্যানরা তখন বললেন, পয়সা দিয়ে দিলেন। তারপরে তখন সভা চলছে, উৎসব চলছে, তিনি ওই সভাস্থলের দিকে এগিয়ে গেলেন। আপনারা, আমি খুব ছোটবেলায় হাউজারম্যানদাকে দেখেছি, উনি না এরকম করে লাঠিটা নিতেন কাঁধে আর এইরকম করে ত্যাচ্ছা করে হাতটা রাখতেন, জাস্ট এই যেভাবে দেখেছি সেভাবেই আমি আপনাদের কাছে বলছি। এইভাবে উনি পথে খুব দ্রুত গতিতে হাঁটতে পারতেন। ঠাকুরের সেই বিদেশি ভক্ত আপনারা জানেন, ওহিও থেকে রেডক্রসের সঙ্গে যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতবর্ষে এসেছিলেন, এইভাবে হাতটা রেখে তিনি সভাস্থলের দিকে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে গেলেন। ফিরে এসে দেখছেন লোকটা ঘরের চারদিকে পরিষ্কার পরিচ্ছন্নতা শিখে তুলে, এদিকে বিড়ির টুকরো, ওদিকে দেশলাইয়ের কাঠি, ওদিকে ছাই, ধোঁয়ায় ধোঁয়া চতুর্দিকে ঘরময় নোংরা করে উপুর করে বালিশ আঁকড়ে করে শুয়ে পড়ে ঘুমোচ্ছে। হাউজারম্যানদা ওই লোকটিকে উঠালেন, বলেন, বাবু ঘরদোর পরিষ্কার করো। তারপরে আবার ওই আড়াআড়ি লাঠিটা রাখলেন, তারপরে লাঠিটাকে এরকম করে তার সামনে এরকম ভাবে বললেন, বসে আছেন যে যতক্ষণ না পরিষ্কার করে ততক্ষণ তিনি ছাড়বেন না। তো যাই হোক, সেই লোকটি পরিষ্কার টরিষ্কার করলো, তারপরে লোকটির সব ব্যবস্থা করে দেয়া হলো, সেই রাত্রের মতো রাত্রিটা কাটালো গেল। তার পরের দিন সকালবেলা উঠে একটু সামান্য বকাবকি করেছিলেন, বেশি কিছু না, ওদের তো চক্ষু চরক গাছ। হাউজারম্যানরা দেখছেন ওনার সাবান, পোয়ালে, স্পেন্সারদার ব্রাশ, পেস্ট সমস্ত ব্যবহার করে লোকটা একেবারে স্নান টান করে বাবু সেজে বসে আছে। হাউজারম্যান থেকে উঠতে দেখেই তার প্রথম কথা, ইষ্টভৃতি করব, পয়সা দেন। হাউজারম্যানরা তাকে একটু তাকালেন, তারপরে ইষ্টভৃতির পয়সাটাও তাকে দিয়ে দিলেন। শুধু তাই নয়, দোকানে গিয়ে ওই লোকটির জন্যে সাবান, তেল, ব্রাশ, পেস্ট সমস্ত কিছু আলাদা আলাদা করে কিনে নিয়ে এলেন। কারণ পরদিন সকালে তারা ওঠার আগেই হাউজারম্যানদার সাবান, তোয়ালে, স্পেন্সারদার ব্রাশ, পেস্ট এই সমস্ত কিছু নিয়ে তারা কিন্তু একটু একটু করে সেজে গুজে সে বসেছিল। দুপুরবেলা যখন খেতে দেওয়া হয়েছে, সে অগস্ত্য মুনির মতো সমস্ত সমুদ্র শোষণের গল্প আপনারা জানেন, সমস্ত কিছু খেয়ে ফেলছে আর খেয়ে বলছে, আর কিছু আছে? আর যতবার তাকে দিতে যাওয়া হচ্ছে, দেব, দাও দাও। শেষ পর্যন্ত হাউজারম্যানদার আর স্পেন্সারদার সেরকম খাবার দাবার আর কিছু থাকলো না, তারা প্রায় আধ পেটা খেলেন। বিকেলে ঘুম থেকে উঠে দেখা গেল যে স্পেন্সারদা আর হাউজারম্যানদার মানি পার্টস থেকে কিছু কিছু পয়সা কড়ি উধাও হয়ে গেছে। তার মানে সেই বঙ্গপুঙ্গবের একটু আধটু হাত টানো ছিল, ধমক ধামক দিয়ে বিশেষ কোনো ফল টল হয়নি। তিন দিন ধরে ঘরের মধ্যে দাদা সে এক অসহনীয় অত্যাচার, অবস্থা বেগতিক, সহ্যের বাইরে চলে যাওয়ার পর একসময় বাধ্য হয়ে ওরা লোকটিকে বললেন যে, শোনো বাপু, আনন্দবাজারে খাওয়াতে যাও, এখানে আর তোমার জায়গা টায়গা হবে না। তো লোকটা মেজাজে খেয়ে দে বিশ্রাম করে নিয়ে সোজা ঠাকুরের কাছে গিয়ে বললো, ঠাকুর, তরতাজা হয়ে ফুললেন আর জিনিয়ে, ওরা আমারে তাড়ায় গেছে, আমার ঠাকুর,
আমার গুরুর চরণ তলে সুখুই কিরে মানিক জলে, আমার গুরুর আসন কাছে সুবোধ ছেলে কজন আছে, অবোধ জনায় করুণ দিয়েছেন তাই আমি তার চেলারে। ঠাকুর একেবারে আশ্চর্য ভাবে বিচলিত হয়ে বলছেন, হাউজারম্যানকে ডাক তো, ডেকে পাঠা, এক্ষুনি ডেকে পাঠা। আসার পরে তিনি ওই সব অপকীর্তির বর্ণনা দিলেন। শুনে দয়াল বললেন, সোনমণি, যে ভালো সে তো কখনো দুর্দশাগ্রস্ত হয় না, ও দুর্দশায় আছে তাই তো তোমাদের দেখতে বলেছিলাম মণি। অগত্যা হাউজারম্যানদা আবার তাকে বাড়িতে নিয়ে এলেন। অনেক অন্যায় অত্যাচার সহ্য করে এবারে আর মাত্র কয়েকটা দিন তিনি থাকতে পারলেন, মোট 7 দিন রাখা গেল। তারপর আবার তারা তাকে তাড়িয়ে দিতে বাধ্য হলেন, কারণ এত নোংরা, এত অপরিচ্ছন্ন লোক তারা জীবনে এর আগে দেখেনি। যথারীতি সে আবার ঠাকুরের কাছে গিয়ে বললো, ঠাকুর নালিশ জানিয়ে ওরা কিন্তু আমাদের তাড়ায় দিয়েছে। তো তিনি সঙ্গে সঙ্গে আবার হাউজারম্যান এবং স্পেন্সার তাকে ডেকে পাঠিয়েছেন। তাকে বলছেন, কি হলো মণি, আবার তাড়ায় দিয়েছ? তিনি বলছেন, ঠাকুর ওই লোকটা স্বার্থপরতা, অসত্যাচার, আত্মকেন্দ্রিকতা, এর একটা কমপ্লিট প্যাকেজ ঠাকুর। ওই লোকটার পরিবর্তন কোনোদিন হবে না, ওকে বিশ্বাস করা যায় না, পয়সা কুড়ি এদিক ওদিক করে দেয়, ওর সমস্ত কথা ভিত্তিহীন। ঠাকুর ওর শরীর শুধু নয়, ওর মনের কলকব্জাও বদলে গেছে, সব গোলযোগ সব জায়গায়, অনেক চেষ্টা চরিত্র করেছি, বুঝেছি ঠাকুর ও ভালো হবার নয়, ও যা করে সবটা বলতে পারবো না ঠাকুর। ঠাকুর তখন বললেন, কি করে মণি, ও কি করে? বলে, আর বাথরুম পায়খানা পর্যন্ত নোংরা করে রেখে আসে। ঠাকুর তখন স্ফীত ভেসে বলছেন, তোমার সাওয়াল কিংবা তোমার ভাই যদি এমবাই করতো তুমি কি তারে তাড়ায় দিতা? এজন্যে ঠাকুরকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি তো বিজ্ঞান, সাহিত্য, আইন, স্বাস্থ্য, সদাচার, সুরক্ষা, রাজনীতি সব কিছু নিয়ে বলেছেন ঠাকুর, সবটাই বলা হয়েছে, তবু ঠাকুর ঋত্বিক আচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যকে বলছেন যে কিছু বাদ গেল না তো, কিছু বাদ গেল না তো? তিনি বললেন, একদিন আপনি ভাবুন। ফিরে এসে পরদিন বললেন, না, অনেক ধর্মে পরোপকার নিয়ে অনেক কথা বলা আছে, আপনি সেটা নিয়ে বিশেষ কিছু বলেননি। ঠাকুর বললেন, সে কি কৃষ্ণদা, আমি কি পর বলে কাউরে ভাবতে পারি না? আপনার এই ডান হাতে যদি একটা মানে মশা বসে, আপনার বাঁ হাত সঙ্গে সঙ্গে তাকে তাড়িয়ে দেয়, সে কি তার জন্য কিছু বলছেন না? আমার প্রিয় পরম, সারা জীবন মানুষের জন্য করেও তিনি বলেন, সেই ছোট্টবেলা থেকে শুরু হয়েছিল। আমরা যখন এই তালনবমী থেকে 30শে ভাদ্রের দিকে যাত্রা করছি, এই চলন্ত ভরন্ত ও প্রাণবন্ত আমাদের এই আনন্দময় যাত্রায় অনলাইন সৎসঙ্গে মিলিত হচ্ছি, তখন আমরা মনে রাখব তিনি তার ক্লাসের সমস্ত নোটস দিয়ে দিয়েছিলেন তার বন্ধুকে, তার প্রবেশিকা পরীক্ষার ফিজ দিয়ে দিয়েছিলেন তার বন্ধুকে। আজকে যারা অমুক দাদা কি তমুক দিদির কোচিংয়ে পড়তে যায়, তারা কি তাদের বন্ধুদের এটুকু শেয়ারিং বা কেয়ারিং শেখায়? আমার ঠাকুর জীবন দিয়ে শিখিয়েছিলেন তার নিজের শাল চাদর কেটে শীতকালে কেমন তার বন্ধুদের বসিয়ে রাখতে হয়, যারা খেতে পায় না তাদের কেমন করে পাঠশোলার প্রান্ত থেকে দুধ খাওয়াতে হয়। এবং এই ধারাবাহিকতা কলকাতায় যখন মেডিকেল কলেজে পড়ছেন, কুলিদের কাপড় কেচে দিচ্ছেন, দিনের পর দিন কিচ্ছু খেতে পাচ্ছেন না, সম্বল যখন মাত্র 14টা টাকা, একজন এসে বললো যে আমার অসুস্থতা সারবে না, আমার ওষুধ কিনতে পারছি না, তিনি সেটাও পর্যন্ত দিয়ে দিয়েছিলেন। কলের জল খেয়ে থেকেছেন, কখনো হিতবাদীর মতো পত্রিকা জড়িয়ে শিয়ালদহ আশ্রমে কাটিয়েছেন, আজকে লক্ষ কোটি মানুষের হৃদয়ের যিনি রাজা, তিনি তার জীবন দিয়ে আমাদের সংগ্রামে সাহস যোগান, আমাদের শোকে সংহত করেন, আমাদের ঐশ্বর্যে শান্ত থাকতে বলেন। তার জীবন তার বাণীর বাস্তব রূপ। আমার মনে পড়ে যাচ্ছে ঠাকুর তাকে তখন বলেছিলেন, ও ঐরকম করে কেন মণি? জানো তো ইংরেজিতে একটা প্রবাদ আছে, আইডল ব্রেন ইজ এ ডেভিলস ওয়ার্কশপ। তখন আলজানন্দ বলছিল, ও করবে কি, ওর যে কি মতলব তাই তো বুঝি না, ও কি জানে নাকি কিছু যে ও করবে? ঠাকুর তখন বললেন, সেটা তো তোমাদের খুঁজে দেখতে হবে মণি, একটা কিছু দিয়ে দেখিয়ে
ভেবে নিতে হয় কিংবা করলি কেমনটা হয়। নিজের পায়ে দাঁড়াতে পারলি ও তো আর এমন কাউকে বিরক্ত করবে না। কোনো ভালো কাজ পারে না এমন মানুষ আবার হয় নাকি? আউজানান্দা আবার সেই মানুষটিকে নিয়ে আসলেন, ওই যার গায়ের কাপড়ে চিমটি দিলে মাটি ওঠে, যার দাঁতে হলুদ ছোপ, যার চুল উস্কোফুস্ক, দাড়ি গোঁপ কিছু কাটে না, সেই মানুষটিকে বাড়িতে এনে গল্প করে, যেটা আগে কখনো করেননি, গল্প করে বুঝতে পারলেন যে সে কি পারে। সে পারে ঠোঙা বাঁধতে, বিড়ি বাঁধতে, মূলধন জোগাড় করে তাদের তাকে একটি দোকান করে দিলেন। তার পরদিন থেকে সে নিজেই নিজের ইষ্টপ্রীতির অর্ঘ সে সংগ্রহ করে নিজেই নিজের অর্ঘ প্রদান করে। সে কখনো অতটা নোংরা থাকে না, সে কাজে মন দিয়েছে। এইভাবে সৃষ্টি ঠাকুর অনুকূলচন্দ্রের জীবন প্রমাণ করে দেয় যে একটা মানুষকে মানুষ করে তুলতে, একটা সাম্রাজ্যকে ফতুর করে দিতে তিনি কুণ্ঠিত নন। তিনি বলেছেন, আমি জানি পাত্রটা ফুটো, তবু আমি জল ঢালতে থাকি, ঢালতে 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 ঢালতে, যদি শ্যাওলা পড়েও কখনো সেই ফুটোটা বন্ধ হয়। তিনি কাউকে ত্যাগ করতে শেখাননি, ত্যাগ তার দর্শনে নেই। সবাইকে নিয়ে, সবাইকে একসঙ্গে করে কাজটি করতে হবে। আচার্যদেব সৃষ্টি দাদা বলেন, তাই ঠাকুরের জীবনে দোষ দৃষ্টি এবং পরশ্রী কাতরতার কোনো জায়গা নেই। একজন মানুষ, সে একবার একটি কোকিলকে বলেছিল, কোকিল তোর গলার স্বর কত ভালো, তুই যদি কালো না হতি তাহলে কত ভালো হতো। তারপরে সমুদ্রের কাছে গিয়ে বলেছিল, সমুদ্র তোর জল যদি লবণাক্ত না হতো তাহলে কত ভালো হতো। তারপরে আবার সে দৌড়ে চলে গিয়েছিল আবার আরেকজনের কাছে, গিয়ে বলেছিল, এই সমুদ্রকে বললাম যে তোর জল যেন লবণাক্ত, গোলাপকে বলছে, গোলাপ তোর যদি কাঁটা না থাকতো তাহলে কত ভালো হতো। তারপর সবাই মিলে এক সময় ওই সমুদ্র, ওই গোলাপ, ওই কোকিল তাকে বলল, হে মানুষ, তোমার সবই ভালো, কিন্তু তোমার যদি এই দোষ দেখা আর পরনিন্দা করার বৃত্তিটি না থাকতো তাহলে মানুষ কত ভালো হতো। মনে পড়ে যায় চলার সাথীতে ঠাকুর বলছেন যে নিজের জীবনকে, কি সুন্দর, একটু উল্টোভাবে বলছেন যে নিজের জীবনকে বিশ্রী করে বিপথে পরিচালিত যদি করতে চাও তাহলে পরশ্রী কাতরতাকে কখনোই ত্যাগ করিও না। কারণ আমরা এখন বিজ্ঞাপনের ট্যাগলাইন করেছি, পরশ্রীর ঈর্ষা আপনার জয়। ঈর্ষা আমার কাছে গর্বের বিষয় এবং সেখানে কোথাও কোথাও আমার ইগো স্যাটিসফাইড হয়। ইগো মানে কি? ইগো মানে হচ্ছে মানুষের এগিয়ে যাওয়ার পথের সবচেয়ে বড় বাধা। যে তিনটে শব্দ রিলেশনশিপ নামে ১৩টা শব্দকে মুহূর্তে এগিয়ে, মানে একেবারে চুরমার করে দিতে পারে, মানে এভরি ওয়ান্স গ্রেটেস্ট ইভুলস, এভরি ওয়ান্স গ্রেটেস্ট অবস্ট্যাকলস, ইজিও। গ্রেটেস্ট অবস্ট্যাকলসটা কি? অহং, আমি বিশাল বড় এবং অন্যের ভালো দেখতে না পারা, অন্য কেউ করলে সে কোনো না কোনো অন্যভাবে সেটাকে জোগাড় করেছে, এইভাবে সেটাকে ব্যাখ্যা করা। ঠাকুর বলছেন, এই দোষ দেখা, পরশ্রী কাতরতা, অহং, এটা সাংঘাতিক ব্যাপার। কামিনী আর কাঞ্চন দুটো বিশাল বড় গর্ত রয়েছে, তার মাঝখান থেকে আমরা একটু সরু ছোট্ট একটা সুতোর ওপর দিয়ে যাচ্ছি, সেখান থেকে যদি বা পেরোতে পারলাম, সেখানে দুটো দৈত্য বসে থাকে, একটার নাম মান, একটার নাম আম্বরান। সেইগুলোকে কিন্তু কখনোই ত্যাগ করা যায় না, সেইগুলো পেছন পেছন দৌড়তে থাকে কামিনী কাঞ্চন থেকে বেরিয়ে আসার পরেও। আচার্যদেব সৃষ্টি দাদা ভারী সুন্দর করে বলছেন যে, ধরা যাক আমি একটা একটা সুন্দর পাঁচিল করব, তৈরি করলাম। একজন বলল এটা এটা সিমেন্টের পাঁচিল হবে, তারপরে আরেকজন এসে বলল, না না আমি এটা কাঠ দিয়ে তৈরি করতে চাই, আরেকজন এসে বলল আমি এটা পাথর দিয়ে তৈরি করতে চাই। তো যে বলল যে ইট দিয়ে, সে কিন্তু তার অনেক সাপোর্টার পেয়ে যাবে। আবার যে ধরুন বলছে যে আমি পাথর দিয়ে করব, তারও সাপোর্টার কিন্তু কম হবে না। কিন্তু তবু আমরা সরে যাই, একজন যেই তার কথা বলে আমরা আর সহ্য করতে পারি না। সরে যাই কেন? কারণ ঠাকুর আমার জীবনে প্রধান হয়ে ওঠেননি, আমি আমার অহংকে বড় করে তুলছি। আমরা যখন ঠাকুরের কাজ করতে যাব, সেও তো তার বোধ বুদ্ধি অনুযায়ী আমার ইষ্টের কথাই বলছে,
তাহলে বলতে হয় তুমি তোমার কথা বলো আমরা শুনি, আমি আমার কথা বলি তোমরা শোনো, আমরা সবাই মিলে বলি বলে আমার ইষ্ট প্রতিষ্ঠার যজ্ঞে ব্রতী হয়ে উঠি। কাউকে ত্যাগ করা নয়, কাউকে পরিত্যাগ করা নয়, সে তার মতন করে বলুক। কারণ মানুষের মন তৈরি হয় তার বায়োলজিক্যাল মেকআপ দিয়ে, তা বায়োলজিক্যাল মেকআপ দিয়ে যদি কারো মন তৈরি হয় সে তো তার মতো করেই কথা বলবে, তাকে তো আমি কিছু চাপিয়ে দিতে পারবো না। সুতরাং আচার্যদেব সৃষ্টি দাদা বলছেন যে আপনারা সবাই মিলে বলুন, আর আমার কথাই শেষ কথা। এটা যখন বলছি সেটা হচ্ছে আমার অহংকে আমি কোথাও পুষ্ট করছি, তার সঙ্গে আমার ইষ্টনিষ্ঠার কোনো যোগ নেই। যে প্রেমী সে বলে তুমি তোমার কথা বলো, আমিও আমার কথা বলি, আমরা সবাই মিলে আমার ইষ্টের কথা বলি, এবং ইষ্টের কথা বলতে বলতে তাকে প্রতিষ্ঠা করে তোলা আমার জীবনের যোগ্য হোক। এই অহংবোধ যখন থাকে তখন কিন্তু আমরা ইষ্টকে অনেক সময় হারাই। কিভাবে হারাই? আমার পূজনীয় বাবাই দাদা একদিন বলছেন, অনেক সময় যে পথে চললে অমৃতময় পথ আমরা লাভ করতে পারি তাকে ত্যাগ করে আমরা অন্য কিছুকে আয়ত্ত করতে চাই, চেষ্টা করি, কিন্তু সেই পথ ধরে না চললে দুঃখ আমাকে ঘিরে ধরবে। একটা এক মুঠো বালি নিয়ে আমি যদি ধরে রাখতে চাই তাহলে যত জোরেই এই মুঠি ধরি না কেন সে এক সময় ঝুরঝুর করে ঝরে চলে যাবে। সংসার কিন্তু এই রকম, আমি যতই আমার ওই মান ঈর্ষা অহং আমার লোভ আমার ক্ষমতা এইগুলোকে বড় করে তুলি মুঠোর মধ্যে কিছুই রাখতে পারবো না। আমি যদি আমার দ্বিদল গত্রে আজ্ঞা চক্রে আমার ইষ্টকে স্মরণে মননে জাগ্রত জীবন্ত করে তুলতে পারি তখন কিন্তু আমার ইষ্টময় জীবন সার্থক সুন্দর এবং সফল হবে, তার আগে পর্যন্ত কিন্তু নয়। যেভাবে আমার পূজনীয় অবিন্দাদা ভারী সুন্দর বলেন যে আপনারা আমাকে ভালোবাসেন কি না সেটা আমি জানি না, কিন্তু আমি আপনাদের ভালোবাসি। কেন? না যো মোরে মোহে প্রীতম সে প্যার করে মোহে প্যারা লাগে রে। আপনারা আমার ঠাকুরকে ভালোবাসেন তাই আমি আপনাদের ভালোবাসি, এটাই কিন্তু জীবনের শেষ কথা হওয়া উচিত। তাহলে পারস্পরিক যে দ্বন্দ্ব ঈর্ষা বিভেদ অহংবোধ আমার কথাটাই শেষ কথা এটা কিন্তু হয় না। তখন আমরা প্রেমী হয়ে বলতে পারি তুমি তোমার কথা বলো, আমি আমার কথা বলি, আমরা সবাই মিলে ঠাকুরের কথা বলি, তবেই তো তাকে প্রতিষ্ঠা করার যোগ্য সফল হয়ে উঠবে। বাবাই দাদা বলেন যে ওইসব যদি করতে হয় মন্দিরে এসে নয়, বাইরে ওগুলোকে রেখে টেকে ওই সমস্ত বোঝাগুলোকে বাইরে দেখে তারপরে শুধু তার কথা বলার জন্যে তার কথা ভাবার জন্যে বিএনপিসি না করে আপনারা যদি সমবেত হন এবং ওই একটি মানুষকে মানুষ করার জন্যে আপনার ব্রত যদি থাকে তখন তা তখনই কিন্তু জীবনটা ঠিক সুরে বেজে ওঠে ছন্দে বেজে ওঠে। আর সে কারণে একজনকে নিয়ে চলা লাগে। সৃষ্টি ঠাকুরের জীবনে মাতা মনোমোহিনী ছিলেন তার লিভিং আইডিয়াল। তিনি বলছেন যে হ্যারে হ্যারে তোরা তোরা কেউ বাপের কাছে ধমক খাইছিস, মায়ের হাতে মার খাইছিস? একজন ভক্ত বলছে হ্যাঁ ঠাকুর খেয়েছি, একজন বলছি না ঠাকুর খায়নি। তখন ঠাকুর বলছেন যারা মায়ের হাতে মার খায় নাই বাপের কাছে ধমক খায় নাই উয়েগরের সাওয়াল পাওয়াল গো আমার বড্ড হতভাগা বলে মনে হয়, আর যারা মায়ের হাতে মার খাইছে বাপের কাছে ধমক খাইছে মেয়েগরের ছাওয়ার পাওয়াল গো আমার বড় বড় সৌভাগ্যবান বলে মনে হয়। তারপর দয়াল আমার স্মৃতির স্মরণই ধরে দৌড়ুচ্ছেন, দয়াল বলছেন সেদিন মা তো আমারে চেলাপাট চেলাকাট নিয়ে তাড়া করিছে, আমিও থাল ফিরি পারে দৌড় মানিছি, দৌড় দৌড় আর দৌড়, আমিও দৌড়াই মাও দৌড়াই, মাও দৌড়াই আমিও দৌড়াই। একসময় মা প্রায় কাছে আমার এসে দড়ি ফেলিছে, তখন আমি আর করি কি, আমি তখন ছাপ দিয়ে পড়ছি খাড়ি পদ্মা পাশেই পদ্মা ফুল ছাত্রে বেড়ে সাঁতার দিলি মা বোধহয় ধরবি পারবিনি, মা দেখি তারপরে পদ্মায় ঝাঁপায় পড়ছে, মা আমার পিছু ছাড়ে না ডুব সাঁতার দিছি, ডুব সাঁতার দিলি মা বোধহয় আমার ধরবি পারবিনি, আমি তো ভাবিছি মা দেখি তাও আসতেছে, তারপরে হঠাৎ দেখি মা আ আ করে হাঁপাইতেছে, আমি তখন দাঁড়ায় গেলাম, আমি দাঁড়ায় গিয়ে বললাম মা মা তোর কি কত কষ্ট মা, মা তুই 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 হাঁপাস না মা তুই, আমি তো আমি এই তো আছি। তখন মা আমারে জড়ায় তুলে করে কি সে তুই পালায় গেলি না কম, তুই পলায় গেলি না কেন, এই তো বেশ পারি না মা তোর এই হাঁপানি আমাকে এখানে এনে ফেলেছে, তোর কষ্ট যে আমার বড় বুকে বাজে মা। তিনি যদি আমার জীবনীয় আচার্য হন
তিনি যদি আমার লিভিং আইডিয়াল হন, তাহলে এই চরিত্র আমার মধ্যেও কিছুটা তো সঞ্চারিত হবে। এই জীবন কিছুটা হলেও তো আমার ভিতরে উদ্ভিন্ন হয়ে উঠবে, এই বৈশিষ্ট্য আমার ভিতরে কিছুটা হলেও ঠাকুরত্বের জাগরণ এনে দেবে, তখনই আমার ধর্ম সাধনা সফল হয়ে উঠবে। ঠাকুর বলতেন যে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমি মাকে খুশি করার জন্য যা যা করি আপনারা তাই করবেন। মা অনেক সময় আমাকে ভুল বুঝেও মেরেছে, তারপরেও আমি মা চলে যাওয়ার পর আমার মনে হয়েছে আমার মূল স্থলটাই হারিয়ে গেছে, মা না থাকার যে কষ্ট সেটাই আমার কাছে মা হয়ে বেঁচে আছে। বারবার তিনি বলতেন আর তার দুচোখ জলের হেসে যেত, একটা মুক্ত বিন্দুর মতো ফোটা ফোটা অশ্রুবিন্দু তার কপোল বেয়ে একটু একটু করে যেন ডান্স করতে করতে নেমে আসতো, ঠিক ফিরিয়ে হেঁপে উঠতো তার ঠোঁট। আমার দয়াল বলতেন তার মায়ের কথা, বলতেন তার ফেলে আসা হিমায়তপুরের কথা, দেওঘরে আসার পরেও স্নেহ কাকে বলে, ভালোবাসা কাকে বলে, সেটা তার জীবন থেকে আমরা আত্মীকরণ করে নিতে পারি। আমি একটি গল্প বলে আমার কথা শেষ করব। আমার পরে আপনাদের অত্যন্ত প্রিয় এবং আমার আপনার যে আপন যে জন, আমার হৃদয়ের পুরকে আমি যাকে ধরে রেখেছি এবং আপনারাও যার কাছ থেকে খুবই প্রাণিত হন ঠাকুরের কীর্তন শুনে, আচার্যদেবের লেখা গান শুনে, সেই বাচ্চু ভাই আমার পরে গান গাইবে এবং আমাদের আনন্দিত করে তুলবে, আমিও আপনাদের সঙ্গে উপভোগ করতে চাই। আমি একটি ছোট্ট গল্প বলে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আপনারা সকলে আনন্দে থাকবেন এই প্রার্থনা করি। কালীষষ্ঠী মা, আপনারা জানেন পাবনা থেকে দেওঘর পর্যন্ত ঠাকুরের সঙ্গে, তিনি ঠাকুরের একজন অন্যতমা প্রধান শিষ্যা। তার বাড়িতে সেদিন আম পাড়া হচ্ছে, তো আম পাড়ছেন তার ছেলে সুরেশ। তিনি হঠাৎ সুরেশকে ডেকে বললেন, হে সুরেশ, এক কাম করবে পারিস? সুরেশ একটু বুড়ো কুচকে তাকালেন, এই গম্ভীরস্বরে বললেন, তিনি যখন বললেন, এই আশ্রমের সবার ঘরে ঘরে যায় একখান করে আম দিয়ে আসবে পারিস? সুরেশ গম্ভীর বলে বললেন, গাছ আমাদের, ও পারিসি আমরা, লাগাইছি আমরা, ও খাবো আমরা, কারোর দিবের পাবো। তখন তার মা চোখ কপালে তুলে বললেন, এই কি কৈশাব, জানিস না ঠাকুর কি কইছেন, বাঁচা বাড়া নিঝুম হলো, বর্ষি উছল হলো না, এদেও কিনে বলতে চাস তুই, ধর্মে করিস বন্দনা, জীবন যাহার বাতাসের মতো সবাইকেই পালে বসে, নিষ্ঠাদীপ্ত ব্যক্তিত্ব তার ছড়ে না গো আফসোসে, পড়শিরা তোর নিপাত যাবে, তুই বেঁচে সুখ খাবি বুঝি, যা ছুটে যা ওদের বাঁচা, ওরাই যে তোর বাঁচার পুঁজি। তিনি তখন, হে রে পাগল বোঝে না, তিনি তখন বলল, আমি পাগল, বেশ বেশ আমি পাগল, চললাম চললাম বলে হনহন করে তিনি হাঁটছেন। এটা সৃষ্টি ঠাকুরের কোনো সমস্যা নয়, এটা আশ্রমের কোনো সমস্যা নয়, ঠাকুর উন্মুক্ত উদার প্রাঙ্গণে বসে আছেন। ঠাকুর হঠাৎ তাকে ডাক দিয়ে বলছেন, হে সুরেশ। তিনি একটু থমকাল, তাকাল, তাকে ঠাকুর বললেন, তুই এম্বা গালি পারি, বনে চল, এত্তরে আয় এত্তরে আয়। ঠাকুর ডাকছেন, তার ওই হাসি মুখ আর সেই অপরূপ চাউনি, যাকে দেখে তো বলতে ইচ্ছে করে, কেটেছে একেলা বিরহেরও বেলা, আকাশ কুসুম চয়নে সব পথ এসে মিলে গেল শেষে, তোমার ও দুখানি নয়নে, সেই নয়নের আকর্ষণ কি দূরে খেলা যায়? একটু আগেই যে তার মুখটা যন্ত্রণার মানচিত্র হয়ে যাচ্ছিল, মা ছেলের সেই ঝগড়াঝাঁটি, তর্কযুদ্ধ এবং বাকবিতণ্ডা দেখে তিনি ডেকে বললেন, আমার ঠাকুর কত বড় মনস্তাত্ত্বিক চিকিৎসক ছিলেন, ঠাকুর বলেছিলেন, মাই ঋত্বিকস আর সাইকোফাইটার্স, সুতরাং আমার ঋত্বিকদের ঠাকুর বলছেন তারা মনস্তাত্ত্বিক যোদ্ধা। ঠাকুরটাকে আমপাড়ার কথা বলছেন না, বললেন, তোর পাবনার কথা মনে পড়ে? তিনি তখন বললেন, হ্যাঁ ঠাকুর, বলে পদ্মা পদ্মা, হ্যাঁ ঠাকুর পদ্মা, পদ্মায় কি সুন্দর ভাটিয়ারি সুরে গান গাইতো, পদ্মার ঢেউ রে ও মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা, পদ্মার ঢেউ রে, মনে পড়ে? হ্যাঁ ঠাকুর,
বড় ভালো গান গাইতো মাটিয়ারি সুরে ওই মাঝি মাল্লারা। হ্যাঁ আমিও তো তাই কই। আচ্ছা নৌকার পরে স্টিমারের কথা মনে পড়ে? হ্যাঁ তা স্টিমারে ও দেয় মনে পড়ে, ও করে আওয়াজ হয় বলে হ্যাঁ ঠাকুর তাও তো মনে পড়ে, ঠাকুর বেশ মনে পড়ে। ঠাকুর তখন বললেন আচ্ছা স্টিমারে ততটুকুই ও দেয় যতটুকু লাগে তাই তো, তার বেশি দেয় না কেন কত? তিনি বললেন ওই বেশি দিলে স্টিম বাড়ায় যাবে। ঠাকুর বললেন আমিও তো তাই কই, এখানে তুই আমি আর তোর মা তিনজনে মিলে আস, তুই আমার চিৎপুর বাড়ি কথা কোস কেন, গলার স্বর একটু নামায় নিয়ে আসে শালা, তাহলে বুঝবি জীবন কত সুন্দর মা কত মধুর। শোন তোর মাথা তো খুব গরম তাই না? বলে হ্যাঁ আমার মাথা খুব গরম, তো গরমের উপর নরম সাবানি কি হয়? মানে গরম হয়ে যায়। হ্যাঁ তাই তো, বোঝে না কে কয় কেনা কয়, আমার সাবান বোঝে না সুরের বোঝে না কেনা কয়। শোন তো গরমের উপর নরম সাবানি কি হয়? গরম হয়ে যায়। তো আমার পরিবেশ কিংবা নরম দেয় আমি যা কই টক করে কেমনি তা বোঝে টোঝে না, তো তুই সবার ঘরে ঘরে গিয়ে একখান করি আম যদি দিয়ে আসিস বাড়ির সুরের, তাহলে দেখবি ওই আমের আটির ভিতর পর্যন্ত টকটক 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 করে ফুটতেছে, আর এই সমস্ত মানুষ কেমন করে নতুন প্রাণে প্রাণ দিয়ে জেগে উঠেছে আর টক করে ধরে ফেলতেছে আমারে, আমি কি কইবের চাই, তুই বাবা পারিস আমার মনি এইটুকু উপকার করতি? তিনি তখন প্রবল উৎসাহে ওই আমের ছাঁকা মাথায় তুলে সবার ঘরে ঘরে একটা করে আম দেবার জন্যে সুরেশদা ছুটে গেলেন। তার মধ্যে আর রাগ নেই ক্ষোভ নেই কাউকে শেয়ারিং না করে একা খাওয়ার লোভও নেই, ঠাকুরের লাভ এইটাই তিনি আম চান না, তিনি চান না যে সেই সে তাকে অনেক প্রণাম করুক সে তাকে তার স্তুতি করুক, সে যেটা করছে সেটাই পরম পিতা দেখেন, আমরা কি বলছি সেটা ততটা দেখেন না শোনেন হয়তো, কিন্তু কি করছি তার উপরে আমার জীবন নির্ভর করে। কালী ষষ্ঠী মা হাঁপাতে হাঁপাতে এসে ঠাকুরের কাছে বলছেন ঠাকুর আজ আপনি ছিলেন, নালে যে অশৈলী কাণ্ড ঘটে যেত ঠাকুর, আপনি আমাকে বাঁচাই দিতেন ঠাকুর, এই ছাওয়াল আমার সব শান্তি সুখ নিয়ে নিত। ঠাকুর তখন বলছেন ছাওয়াল তোমার পেটে ধরিস তুমি, বড় করি তুলিস তাও তুমি, ও কুমুদ ঘাটি শেষ পর্যন্ত ওরে পড়ায় স্কুলে পাঠাইস তাও তুমি, তাহলে কিংবা কোন কথা কেমন করে কলি তোমার সাওয়াল বুঝবের পারে আর কইবের পারে, এটা তো বোঝাই লাগবে মনি, যেথায় যেটুক বললে তুমি ফল পাবে সুন্দর, সেইটুকুই তো ন্যায্য বলা নইলে অবান্তর। আসুন আজকের এই পরম পুণ্য দিনে আমরা শপথ করি যে আমরা তিনি যেভাবে চেয়েছিলেন তার অভীপ্সিত সেই জীবনে আবার নতুন করে জীবন বিনার রাগ রাগিণীগুলি ধ্বনিত করে তুলব এবং সবাই মিলে বলব একদায় ভারতের কোন গণতলে কে তুমি মহাপ্রাণ কি আনন্দ বলে উচ্চারি উঠিলে উচ্চে, শোনো বিশ্বজন শোনো অমৃতের পুত্র যত দেবগণ দিব্য ধাম বাসী, আমি জেনেছি তাহারে সেই মহান্ত পুরুষ যিনি আধারে হতে পারে যদি ময় তারে জেনে তারও পথ চাহি, মৃত্যুরে লঙ্ঘিতে পারো অন্য পথ নাহি, আর বার এ ভারতে কে দিবে গোয়ানি সে মহা উদাত্ত মন্ত্র সে উদাত্ত বাণী সঞ্জীবনী স্বর্গে মর্তে সেই মৃত্যুঞ্জয় পরম ঘোষণা, রে মৃত ভারত শুধু সেই এক আছে নাহি অন্য পথ, জয় গুরু বন্দে গুরু সত্যমা।